হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম বাংলা নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে টিপসটি বলবো সেটি অনেক দারুণ একটি টিপস সেটা হচ্ছে কীভাবে আমরা মোবাইল নাম্বার অথবা জিমেল আইডি ছাড়াই আমরা কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলব অনেকেই আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকি মোবাইল অথবা জিমেল জিমেল অ্যাকাউন্ট দিয়ে আজকে আমরা দেখব এর দুইটার একটাও লাগবে না আমরা একটি টিপস ইউজ করে আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলব এবং সেটি ইউজ করতে পারবো তো যারা এখনো ভিডিওটি লাইক করেনি তারা অবশ্য অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের বাংলা নেটওয়ার্ক চ্যানেল ফেসবুক পেজ লাইক করুন এবং আমাদের গ্রুপে অ্যাড হয়ে যান এবং আপনাদের ভিডিও সম্পর্কে জানতে আপনারা কমেন্ট করতে পারেন তো যাই হোক আমাদের আজকের টপিকে চলে যায় আপনারা আপনাদের পছন্দের ব্রাউজার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে ওভেন করুন এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন কম্পিউটার দিয়েও করতে পারবেন ল্যাপটপ দিয়েও করতে পারবেন তো প্রথমে আমি ওভেন করে নিলাম যে সার্জ ইন টেন মিনিটস মেইল এটা সার্চ দেওয়ার পরে আপনার ইন্টারফেসে দেখবেন এরকম একটা প্রথমে যে আসবে যে ইন্টারভিউটা শুরু করবে সেটা প্রথমে দেখুন টেন মিনিটস মেইল এখানে আছে একটা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনারা এরকমভাবে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে দেখুন এখানে আমাকে একটি মেইল তারা দিয়েছে তো জাস্ট এই মেইলটা আমরা কি করব কপি করব এই মেইলটা আমরা কপি করবো কপি করার পরে আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের ফেসবুকে চলে যাব ফেসবুকে যাওয়ার পরে ক্রেডিট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করব ক্রেডিট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখুন এখানে কী বলতেছে ফার্স্ট নেম আমি কী দেব এমডি সাকিব এম ডি সাকিব সিউ নিয়ে দিবসাইন থাকিব দেখেন এখানে মোবাইল অথবা ইমেল অ্যাড্রেসের জায়গায় আমরা আমাদেরটা পেস্ট করে দেব তারপরে দেখুন পাসওয়ার্ড পাসওয়ার্ড আমরা ওই একই দেব তারপরে দেখুন পাসওয়ার্ডটা কি আমি সজ পাসওয়ার্ড দিচ্ছি আপনারা পাসওয়ার্ড দিয়ে নেবেন তারপর ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন যেটা সিলেক্ট করে থাকুক সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর মেল অথবা ফিমেল ক্লিক করবেন তারপর কী করবেন রিটার্ন অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে সেভ করে দিতে পারবেন দেখুন প্লিজ চয়েস মোর পাসওয়ার্ড অ্যান্ড সিক্স ক্যাপ দেখ সিক্স লেটার দিতে হবে আমি সিক্স দিচ্ছি স্টা দেওয়ার পরে মেল সিলেক্ট এর অ্যাকাউন্টে সেভ সেভ ক্লিক করলাম তারপর দেখুন আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটি ঠিক হচ্ছে না আমরা একটু ভালো পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবো মানে একটু শক্ত মানে পাসওয়ার্ডটা দেব পাসওয়ার্ড দেওয়ার পর ক্রেডিটের অ্যাকাউন্টে ক্লিক করব সেভ করব এখন দেখুন আমাদের এই ভালো মনের পাসওয়ার্ডটি ক্লিক হয়ে গেছে তো এখানে দেখুন আমাদের কী চাচ্ছে আমাদের এখানে একটি পাঁচ ডিজি ডিজিটের একটি কোড চাচ্ছে সেই কোডটা আমরা পাবো কোথায় প্রথমে যে ট্যাপটি ওপেন করেছিলাম দেখুন এই ট্যাপের মধ্যে আমাদের পাঁচ ডিজিটের নাম্বারটি অবশ্য অবশ্যই আছে আমরা এই ট্যাপ থেকে পাঁচ ডিজিটাল নাম্বারটি নিয়ে ওইখানে প্রেস করে দিলেই আমাদের কনফার্মেশন মেলটা হয়ে যাবে এবং আমরা ওইটি করতে পারবো তো এই পাঁচ ডিজিটের ডিজিটাল নাম্বারটি নেওয়ার জন্য দেখুন এখানে একটি মেসেজ এসেছে এই পাঁচ ডিজিটাল নাম্বারটি আমি কপি করব কপি আপনারা ইজিলি ইজিলিভাবে করতে পারবেন আর যদি ভিডিওটি দেখে অবশ্য অবশ্য আপনারা উপকৃত হন কমেন্টে জানাবেন আমাদেরকে জানাবেন এবং কি ভিডিওটি লাইক করবেন তারপরে দেখুন ওকে ক্লিক করলেই আমাদের কিন্তু একটি ফেসবুক অ্যাকাউন্ট আমাদের জিমেইল অথবা আমাদের ফোন নাম্বার ছাড়াই ক্রেডিট হয়ে গেল যাই হোক এখানে আমি নাম্বারটি দিতে চাচ্ছি না মানে একটি ফ্রেন্ড চাচ্ছে আমি চাচ্ছি না আমি আমার প্রোফাইলে চলে যাবো প্রোফাইলে যাওয়ার পরে দেখুন আমি কিন্তু ইজিলিভাবে আমি আমার একদম যেরকম রিয়েল ফেসবুক আইডি ক্রেডিট করতে হয় ঠিক রিয়েল ফেসবুক আইডি আমরা ক্রেডিট করলাম আমার এখানে আমার একটি ফেসবুক আইডি হয়ে গেল এবং কি এটা আমি ইজিলিভাবে অনেক দিন ইউজ করতে পারবো তো এভাবে আমরা ফেসবুক অ্যাকাউন্ট করবো এবং কি আমরা ইজিলিভাবে স্ট্যাটাস থেকে শুরু করে আমরা ফেসবুক অ্যাকাউন্টটি লগ করে ইউজ করতে পারবো যারা এখনও বাংলা নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নে তারা অবশ্য অবশ্যই বাংলা নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করে জানান যে আপনি পেরেছেন কি না ট্রাই করার পরে আর আমাদের ফেসবুক পেজে যাওয়ার পরে লাইক দিয়ে আমাদের ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকুন আমাদের গ্রুপে আপনার আমাদের গ্রুপে অ্যাড হয়ে অ্যাক্টিভ থাকুন নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা নেটওয়ার্ক চ্যানেলের সাথে থাকুন